মৃত্যুর পর যদি কোনো লাশ উঠে বসে কিংবা কারো হাত চেপে ধরেন, তাহলে ওই মুহূর্তে সেই ব্যক্তির কি অবস্থা হবে তা ভেবে দেখেছেন? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। গোটা বিশ্বে সত্যি এটি একটি বিরল ঘটনা। সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের লাশটি সারা রাত ধরে সেখানেই পড়েছিল, কিন্তু সকালে যখন ডোমরা ময়নাতদন্তের কাজ শুরু করলেন, ঠিক তখনই ঘটল বিপত্তি। মৃত যুবকের লাশটি হঠাৎ করে শোয়া থেকে উঠে বসল। এখানেই ঘটনার শেষ নয়, এরপর মর্গের এক ডোমের হাত চেপে ধরল লাশটি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের সিন্দারা জেলা হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। জানা যায় ওই যুবকের নাম হিমাংশু ভরদ্বাজ। নাগপুরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে সিন্দারা জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন তার পালস নেই, হৃদস্পন্দনও নেই। এরপরই তাকে মৃত ঘোষণা করে মর্গে লাশ পাঠানো হয়। ময়নাতদন্তের সময় মর্গেই জ্ঞান ফেরে হিমাংশু ভরদ্বাজের। মৃত্যুর খবর শোনার পর পরিবারের সদস্যরা হিমাংশুর বেঁচে ওঠার সংবাদ পেয়ে বেজায় খুশি হন। পরে চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। চিকিৎসকরা কেমন করে এটা করতে পারেন এমন প্রশ্ন তোলেন সবাই। এ বিষয়ে সিনিয়র এক চিকিৎসক পরামর্শ দিয়েছেন, হৃদস্পন্দন না পাওয়া গেলেই যেন কাউকে মৃত ঘোষণা না করা হয়, বরং ইসিজি পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা যেন কারো মৃত্যুর বিষয়ে সিদ্ধান্তে আসেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।